কোনো একটা দেশে মাত্র 3 বছর থাকলে যদি সেই দেশের পাসপোর্ট পাওয়া যায় কত ভালো হবে, ঠিক না? জার্মানি আসলে তাই করতে যাচ্ছে। আমরা যারা জার্মানিতে থাকি অথবা জার্মানি নিয়ে চিন্তা ভাবনা করি, তাদের জন্য এটা যে কত বড় সুখবর, তারা মানে যারা জার্মানি থাকেন তারা একমাত্র জানেন। এটা মানে সত্যি হতে যাচ্ছে, জার্মানিতে 3 বছর বৈধভাবে থাকার পরই জার্মান পাসপোর্ট পাওয়ার মতো যোগ্যতা আমরা অর্জন করতে যাচ্ছি। জার্মানিতে বর্তমানে যে সরকার আছে সেই সরকার কিন্তু ক্ষমতায় এসে এই ধরনের একটা ঘোষণা দিয়েছিল এবং 2021 সালের নভেম্বরে এই আইনটার একটা মানে খসড়া তৈরি করা হয়েছিল এবং অনেক মানে বাদ প্রতিবাদ যেটা হয় মানে বিভিন্ন রাজনৈতিক দলের মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং হচ্ছে একে অপরের বিরুদ্ধে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার পরে এটা আসলে মোটামুটি নীতিগত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে এই যে শুক্রবার বা 19 মে মোটামুটি আইনটার খসড়া হয়েছে, পাবলিশ করা হয়েছে এবং এখন ধরেই নেওয়া হচ্ছে, যেহেতু সব দলই এটাতে মোটামুটি একমত পোষণ করেছে, সুতরাং আর বাধা থাকার কথা না, এখন শুধু সংসদে পাশ হওয়ার কথা। এই যে সামার আসছে, এই সামারের মধ্যেই এই আইনটা পাশ হওয়ার মোটামুটি সব পক্ষ থেকে একটা আইডিয়া দেয়া হয়েছে এবং মিনিস্ট্রি যেহেতু এটা অলরেডি আইনের খসড়াটা পাবলিশ করেছে, শুধু ধরেই নেওয়া হচ্ছে আইনটা পাশ হতে যাচ্ছে এবং এই বছরের মধ্যে আপনার যেটা বললাম যে আইনের মোটামুটি ইমপ্লিমেন্টেশনটা হয়তো আমাদের চোখে পড়বে। নর্মালি এটা হচ্ছে 5 বছর, কিন্তু বিশেষ ইন্টিগ্রেশন দেখাতে পারলে 3 বছরের মধ্যে জার্মান পাসপোর্ট পাওয়া যাবে এবং এইটা একেবারে একটা ব্রেকিং নিউজ। আজকে হচ্ছে আপনার মঙ্গলবার, আমি সময় পাই না, যেটা হয় মানে ব্রেকিং নিউজ হলে আমি 2-4 দিন পরেই করতে হয়। এটা জাস্ট গত শুক্রবার মানে 19 মেয়ের খবর। জার্মান পাসপোর্টের যে আইন, আইনের খসড়াটা পাবলিশ করেছে হচ্ছে ইন্টেরিয়র মিনিস্ট্রি। তো জার্মানিতে যারা বৈধভাবে 5 বছর থাকবেন, নর্মালি যে কেউ 5 বছর থাকলেই জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, আর হচ্ছে 3 বছর পরেও আবেদন করা যাবে যদি বিশেষ ইন্টিগ্রেশন কেউ দেখাতে পারে। তো বিশেষ ইন্টিগ্রেশনের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে ভলান্টারি যে কাজগুলো আছে। আপনারা অনেক সময় জানবেন যে আমরা যে অনেক সময় কল দেই 112-তে বা এই ধরনের আরো কিছু ভলান্টারি কাজ আছে, সেখানে কিন্তু সবাই যে চাকরি করে তা না, এই ধরনের আরো অনেক অনেক অর্গানাইজেশন আছে যেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারেন, সোসাইটিতে নানান ধরনের কন্ট্রিবিউশনের সুযোগ আছে, এই ধরনের কিছু কাজ। এবং হচ্ছে যে যেই পেশায় আছে সেই পেশায় যদি অনেক ভালো মানে অ্যাচিভমেন্ট দেখাতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু এই ফিচার্স এর মধ্যে এটা থাকছে আর কি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আসলে ল্যাঙ্গুয়েজটা পারলে আপনার এই ধরেন যে কেউ যদি C1 বা C2 লেভেলের করে করে ফেলে, আমার ধারণা সে হয়তো এই 3 বছর পরে আবেদন করতে পারবে। তবে আপনারা জানেন আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সামার, তো এর মধ্যেই এই আইনটা সংসদে ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে যাবে বলে তারাই মনে করছে আর কি। এবং তো তার মানে কি এই সামারে আমরা মানে 5 বছর যারা থেকে গেছে তারা পাবে না, মানে এটা হচ্ছে যাদের ব্যাকলগ গুলো আছে সেগুলো শেষ করে এরপর থেকে আইনটা পাশ হলে তখন ব্যাকলগ শেষ করার পরে আইনটা পুরো পরিপূর্ণ আসলে ইমপ্লিমেন্টেশনটা হবে। এবং আরো একটা ইম্পর্টেন্ট যে বিষয় মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেকেই বাংলাদেশের যারা আছেন বিশেষ করে তারা অনেক সময় জানতে চান যে ভাই বাংলাদেশি পাসপোর্ট আমি রাখতে পারবো কিনা জার্মান সিটিজেনশিপ নিতে গেলে। মজার বিষয় হচ্ছে এই নতুন আইনের মাধ্যমে আপনি অবশ্যই বাংলাদেশের সিটিজেনশিপও রাখতে পারবেন। এটা অনেক বড় একটা সুখবর যারা বাংলাদেশি লোকজন আছেন জার্মানিতে বা স্টুডেন্টরা বা অন্যান্য প্রফেশনে আছেন, তাদের জন্য অনেক বড় একটা সুখবর। এই আইনের মাধ্যমে আপনারা ডুয়েল সিটিজেনশিপ যেটা বলে সেটা রাখতে পারবেন। আগে কিন্তু যারা ইইউ ন্যাশনালস ছিলেন মানে ইউরোপের অন্যান্য দেশের যারা সিটিজেন ছিলেন তারা শুধু ডুয়েল সিটিজেনশিপ রাখতে পারতেন বা আরো কয়েকটা দেশের হয়তো পারতেন, কিন্তু বাংলাদেশের লোকজন ডুয়েল সিটিজেনশিপ রাখতে পারতেন না বিশেষ ব্যতিক্রম ছাড়া। নর্মালি এখানে আরো কিছু আইনের অনেক মারপ্যাঁচ আছে, কেউ কেউ রাখতে পারতেন বিশেষ অনুমতি বিশেষ ব্যবস্থা এরকম কিছু ছিল, বাট গড়পড়তায় পারতো না আর কি বাংলাদেশের সিটিজেনশিপ রাখার বিষয়টা। কিন্তু এই আইনের মাধ্যমে যেটা হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ বা পৃথিবীর যে যে দেশ থেকে আসে না কেন জার্মানিতে তার দেশের যে বাই বর্ন সে যেটা গেইন করছে সেটা রাখতে পারবে আর কি এই নতুন আইনের মাধ্যমে। আরো কিছু ব্যাপার এখানে ইনক্লুড করা হয়েছে, যেমনটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে আগে যেটা হতো কেউ যদি এখানে জন্মগ্রহণ করতো তাহলেই কিন্তু বাই বর্ন সে জার্মান সিটিজেন হতো না, মানে অন্য দেশের লোকজন হিসেবে আসলে 8 বছর তার বাবা মা যদি এখানে থাকতো অথবা জন্মের সময় যদি তার বাবা বা মা অথবা বোধ যদি জার্মান সিটিজেন হয় সেই ক্ষেত্রে জন্মসূত্রে সে জার্মান হয়ে যাবে, সেটা ঠিক ছিল। কিন্তু যদি কারো বাবা মা জার্মান সিটিজেন না হয় এবং জন্মের সময় যদি তার বাবা মাত্র 6 বছর বা 7 বছর থাকে তখন কিন্তু সে জার্মান সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারতো না, বাচ্চার ক্ষেত্রে বলছি আমি। কিন্তু এখন যেটা হবে, বাবা মা যদি 5 বছরই থাকে, 5 বছর পরে সময় যদি বাচ্চা জন্মগ্রহণ করে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে পারবে। তো এইরকম অনেক মানে পজিটিভ পজিটিভ বিষয় এই নতুন জার্মান পাসপোর্ট আইনে
হতে যাচ্ছে আর কি। এটা অনেক বড় একটা সুখবর আমার মনে হয়, যারা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে কি হবে, এত দেরি হয় কেন, অন্যান্য দেশে আর তাড়াতাড়ি পাওয়া যায়, সেটা আসলে মানে এত কম সময়ে পৃথিবীর কোন দেশের পাসপোর্ট আসলে পাওয়ার আইন আমার আছে বলে আমি আমি জানি না। থাকতে পারে কোথাও কোথাও, 5 বছর হয়তো কোথাও কোথাও আছে, কিন্তু যেহেতু জার্মানটা 8 বছর ছিল, সেই ক্ষেত্রে এখন যেহেতু 5 বছর করে ফেলেছে, এটা অনেক মানে সময় কমিয়ে এনেছে। আপনারা চিন্তা করেন, 40% কমিয়ে ফেলেছে সময়, ঠিক না? এবং কেউ যদি স্পেশাল ইন্টিগ্রেশন দেখাতে পারে, না দেখাতে পারার কোনো কারণ নাই, কেউ যদি গবেষক হন এবং তিনি যদি তার ফিল্ডে অনেক ভালো কোনো রিসার্চ দেখাতে পারেন যেটা একেবারে ব্রেক থ্রু, হ্যাঁ, এবং কেউ যদি ডাক্তার হন তার প্রফেশনে সে যদি ওরকম একটা মানে ইয়ে দেখাতে পারেন, অ্যাচিভমেন্ট দেখাতে পারেন, এবং অন্যান্য যে কোনো যে 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 প্রফেশনে থাকবেন সেই প্রফেশনে যদি খুব ভালো দেখাতে পারেন, এবং ল্যাঙ্গুয়েজটা যেটা বারবার বলছি, ল্যাঙ্গুয়েজটা যদি খুব ভালো পারেন, অবশ্যই অবশ্যই সেটা 3 বছর পরেও কিন্তু আবেদনের যোগ্য। বিশেষ করে আমার ধারণা যেটা বললাম যে C1 C2 লেভেল, এখন বলতে পারেন C1 C2 লেভেল কি এত কঠিন নাকি, সোয়ার্ডের আম্মু কিন্তু C1 আছে, ঠিক আছে? সো আপনারা বুঝতে পারছেন এটা কোনো ব্যাপারই না আসলে, হ্যাঁ, করা সম্ভব, সময় দিলে সবই সম্ভব। তো আমার ধারণা এই আইনটি এই বছরের মধ্যে পরিপূর্ণভাবে কার্যকর হতে যাচ্ছে, এবং যারা জার্মানিতে ভবিষ্যতে আসবেন এবং এখন আছেন তারা কিন্তু ওইভাবে প্রস্তুতি নিতে পারেন। এবং হচ্ছে ইন্টিগ্রেশনের যে বিষয়টা বারবার আমি বলার চেষ্টা করছি এবং আমি কয়েকটা ভিডিও এই গত 3-4 সপ্তাহ ধরে করলাম, যেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেওয়া, ভাষাটা যদি কেউ পারেন তাহলে আসলে আর তেমন বাধা জার্মানিতে থাকে না, বাংলাদেশের চেয়ে আপনি জার্মানিতে ভালো করতে পারেন যদি ভাষাটা শুধু পারেন, কারণ এখানে ওই অর্থে বাধা আসলে নাই, মানে নানান ধরনের যে প্রতিবন্ধকতাগুলো থাকে আমাদের সমাজে আছে, মানে আপনার টাকা লাগবে অথবা মানে যেটা বলে না মামা চাচার জোর লাগবে, এখানে কিন্তু ওই রকম না, এখানে জোরটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে আপনার মেধা যোগ্যতা। আপনার যদি থাকে, আপনার মানে পিছনের আত্মীয় স্বজনের কার কি আছে সেটা কিন্তু জার্মানরা দেখে না। হ্যাঁ, এখানে থাকে যেটা বলে যে আপনি যেহেতু অন্য একটা সোসাইটি থেকে আসছেন, আপনি হয়তো ওই অফিসের 1 নম্বর বস হতে পারবেন না, মানে এটা তো থাকেই বাধা, সেটা সেটা যদি আপনি ডিঙ্গাতে পারেন তাহলেই তো আপনি সুপারম্যান টাইপের, ঠিক না? সো আমার তো সেটা ডিঙ্গানোর দরকার না, আমি এখানে ভালো করতে গেলে আমার যতটুকু পর্যন্ত মানে আমার যোগ্যতা দিয়ে আমি পারি সেটাই তো এনাফ, না? আর আপনার যেহেতু এখানে সামাজিকভাবে বাধা নাই, রাজনৈতিকভাবে আপনার বাধা নাই, সুতরাং আপনি কিন্তু চেষ্টা করলে অবশ্যই অনেক ভালো কিছু এখানে অ্যাচিভ করতে পারবেন, কিন্তু সেই অ্যাচিভ করার জন্য একমাত্র চাবিকাঠি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখা। এবং ল্যাঙ্গুয়েজটার উপর এত জোর দিচ্ছে, আপনি খেয়াল করেন যে প্রথমেই বলা আছে যে ল্যাঙ্গুয়েজটা পারলে আপনার এই ইন্টিগ্রেশনের মানে 1 নম্বর ধাপ আর কি এটা। এবং আর যে 2-3টে বিষয় বলা হয়েছে তার মধ্যে হচ্ছে ভলান্টারি ওয়ার্কে যদি কেউ অংশ নেয়, যেমন একটা উদাহরণ দিলাম আমি যে এই ধরনের নানান ধরনের ভলান্টারি ওয়ার্ক আছে এই এই সমাজে যারা থাকবেন, বিশেষ করে যারা স্টুডেন্ট হিসেবে আছেন তারা চেষ্টা করেন সামাজিক যে সংগঠনগুলো আছে সেগুলোর সাথে নানানভাবে মিক্স হতে, এবং লোকাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে যদি আপনারা মানে মিক্স আপ হন বা তাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন, মানে আপনি যত বেশি পারেন মানে নিজেকে ইন্টিগ্রেট করার চেষ্টা করবেন এই সোসাইটিতে, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু সামহাও এই যে আউসল্যান্ডার বেহর্ড অথবা আপনার যে কি বলে যে সিটিজেনশিপ যে যিনি অফিসার থাকবেন, যিনি আপনার ফাইলটা দেখেন দেখবেন, তিনি কিন্তু আপনার সব কিছুই মূল্যায়ন করবেন, আপনার সিবিতে আপনি কিন্তু এগুলো লিখতে পারবেন, ঠিক আছে? এবং হচ্ছে আপনার ধরেন যে এখানে আপনি যদি কোনো অপরাধ করেন, হ্যাঁ, সেগুলো কিন্তু সব কাউন্ট হবে, সুতরাং খুব সাবধান, যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন এই জিনিসগুলো একেবারেই করা যাবে না, কোনো ধরনের রেসিজম বা কোনো ধরনের ফ্যানাটিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে, মানে ধর্মের নামে উন্মাদনা, তারপরে হচ্ছে যে নিষিদ্ধ সংগঠনগুলো আছে বিভিন্ন দেশে বা এখানেও, সেগুলোর সাথে কোনোভাবে যদি কারো কোনো অ্যাফিলিয়েশন থাকে মানে ফরগেট ইট, মানে জীবনে সিটিজেনশিপ হবে না, ঠিক আছে? এরা কিন্তু সব খোঁজখবর নেয়, এবং আপনার নারী নক্ষত্র খোঁজখবর নেবে পুলিশের মাধ্যমে, হ্যাঁ, বুন্ডেস পুলিশ যেটাকে বলে, একদম সেন্ট্রাল পুলিশের মাধ্যমে, হ্যাঁ, সব কিছু ওরা খোঁজে, আমার ধারণা একদম ইন্টারপোলের ডাটাবেসও খোঁজে, আপনার নাম ডেট অফ বার্থ যা যা তথ্য আছে সব কিছু দিয়ে খুঁজে টুজে আপনার সিটিজেনশিপের যেই ইয়েটা সনদটা আসে সেটা সব কিছু খোঁজ খবর নেয়ার পরে আসে। সুতরাং আপনাকে অবশ্যই পুত্রপবিত্র হয়ে চলাফেরা করতে হবে, কোনো ধরনের জরিমানা খাওয়া যাবে না, এবং হচ্ছে যতটা সম্ভব ইন্টিগ্রেটেড হওয়ার চেষ্টা করতে হবে, ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে শিখতে হবে, আর হচ্ছে কোনো কোনো ধরনের যদি আপনারা ইয়ে নেন কি বলে যে যে কিস্তিতে কোনো জিনিস, হ্যাঁ, সেটাও কিন্তু যদি ডিফল্টার হন কোনো কারণে, আপনি কিস্তি ঠিক মতো পরিশোধ করলেন না, কোনো একটা উল্টাপাল্টা বিল টিল চলে আসলো, সুফা নামে একটা অর্গানাইজেশন আছে, হ্যাঁ, যারা এই মাইক কি বলে এই ক্রেডিটের বিষয়গুলো দেখে আপনার কোথাও কোনো মানে আপনি ডিফল্টার আছেন কিনা, আপনি কোনো কোথাও অর্থনৈতিক কোনো কেলেঙ্কারিতে আছেন কিনা, এগুলো সব কিন্তু দেখবে সিটিজেনশিপ দেওয়ার আগে। সুতরাং যারা খুব তাড়াতাড়ি সিটিজেনশিপ পেতে চান অবশ্যই এগুলো থেকে 1000 মাইল দূরে থাকবেন, এবং হচ্ছে
মানে আপনার প্রোফাইলটাকে খুব নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবং অন্যান্য যে আরো যে শর্তগুলো আছে, মানে সিটিজেনশিপ পাওয়ার আর অনেকগুলো শর্ত আছে, হ্যাঁ, কিন্তু মেইন যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি যেটা বলছি সেটা, হ্যাঁ, আপনাকে ওই 5 বছরের সময়টাতে আপনাকে নিজেকে এই সোসাইটিতে চালানোর মতো করে অবস্থায় কিন্তু আপনার থাকতে হবে। হ্যাঁ, এগুলো তো খুবই সিম্পল ব্যাপার। হ্যাঁ, আপনি তখন কোনো ধরনের সোশ্যাল সাপোর্ট আপনি নিতে পারবেন না, মানে অর্থনৈতিক সোশ্যাল সাপোর্ট যেটা, হ্যাঁ, জব সেন্টার বা কি বলে যে আরবাইত ফাগিন্টু না যেটা বলে, এই ধরনের কোনো সংস্থা থেকে আপনি কোনো ধরনের টাকা পয়সা নিতে পারবেন না, এবং মানে সুপার ইন্টিগ্রেটেড হওয়ার চেষ্টা করতে হবে। আর অ্যাট লিস্ট যেটা B1 লাগে জার্মান সিটিজেনশিপ পাওয়ার জন্য, সেটা তো আপনার অবশ্যই ততদিনে হয়ে যাবে, কিন্তু এর চেয়ে অনেক বেশি যদি আপনি করতে পারেন, তাহলে ওই যেটা বললাম যে 5 বছরের জায়গায় 3 বছরে আপনি সিটিজেনশিপ পেতে পারবেন। আর সবচেয়ে মজার এবং সবচেয়ে আনন্দের খবরটা হচ্ছে, আপনি আপনার বাংলাদেশের সিটিজেনশিপ রাখতে পারছেন। আর যদি ভারত থেকে কেউ আসেন আমার ভিডিও দেখে দেন, তারা আপনার দেশেরটা আপনার রাখতে পারবেন না। এটা আইন দ্বারা পৃথিবীর যে যে দেশ থেকে আসে না কেন, তারা ওই দেশেরটা রাখতে পারবে, যেটা আগে মানে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত এবং আরো কয়েকটা দেশ ছিল, সেইগুলোর বাইরে পৃথিবীর অন্যান্য দেশের লোকজন জার্মানিতে যদি সিটিজেনশিপ নিতে যাইতো সেটা রাখতে পারতো না। এখন কিন্তু সারা পৃথিবীতে যে যেখান থেকে আসুক না কেন, তারা জার্মান সিটিজেনশিপটা নেওয়ার সময় তার ওই দেশের সিটিজেনশিপটা রাখতে পারবে। এটা অনেক বড় একটা সুখবর। আর যেটা বললাম যে যোগ্যতাগুলো আপনারা বুঝতেই পারলেন, এই ছোট্ট আপডেটটা দেওয়ার জন্য আসলে এতগুলো কথা বলা। যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।